This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Kalipuja Late Gorpar Plate, Turunir Roshamritu, Libin Partner and Badir Party take a Mritu Turunir, Libin Partner Ke Jigashabad, Gorpatana Police, Borokabur. Pradipta Mother Shang and Rocha Mother Shakun, Pradipta Kijanaya Chakuna Porjunto. দেখো আমরা এখন রয়েছে 2 নম্বর শহীদ নগরে আমার সহকর্মী কুনালকে দেখাতে বলবো যে ফ্ল্যাট থেকে এই তরুণীর দেহ উদ্ধার হয়েছিল সেটি হলো এই যে ফ্ল্যাট এই মুহূর্তে কুনালের ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছো যে ফ্ল্যাটের দরজা বা জানালা বন্ধ রয়েছে তার পাশের ফ্ল্যাটটিতেই তার মা থাকতেন তার মা যে কথা বলছেন তা হলো এই মধুরিমার সঙ্গেই বিকাশ দত্তর সম্পর্ক বছর দুয়েকের পাশের পাড়াতেই অর্থাৎ এই 2 নম্বর শহীদ নগরে এই বাড়িটি এবং মেয়েটির বাড়ি 1 নম্বর শহীদ নগরে বছর দুয়েক ধরে সম্পর্ক যাতায়াত ছিল তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে এবং মায়ের দাবি ক্যান্সার আক্রান্ত পেশেন্ট ফলে তিনি খুব বেশি কথা বলতে পাচ্ছেন না এই বিকাশ দত্তর মা তিনি যেটা বলছেন তা হলো যে সম্পর্কের কোথাও কোনো টানাপোড়েন ছিল না কিন্তু এই যে কালীপূজোর রাতের যে প্রসঙ্গ আসছে সেখানে এই যে তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বছর 37 বয়স তার সেই তরুণী কিন্তু দিদার মদ্যপান করেছিলেন এবং তার পাশাপাশি স্বীকারে এবং আমরা কিছুক্ষণ আগেও যে ছবি দেখাচ্ছিলাম ঘরের বাইরে কিন্তু মদের বোতল সিগারেটের প্যাকেট অনেকগুলো পড়ে রয়েছে অর্থাৎ তার মায়ের দাবি খানিকটা কোথাও মান্যতা পাচ্ছে যদিও পুলিশের বক্তব্য যে বা যেহেতু মরদেহ তারা নিয়ে গিয়েছে মৃতদেহ নিয়ে গিয়েছে ফলে ময়না তদন্তের পর স্পষ্ট হবে কি কারণে এই মেয়েটির মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা গেছে সূত্র কিছু বলছে বা পুলিশ মুখ খুলেছে পুলিশের তরফ থেকে কিছু না জানা গেলেও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই যে মধুরিমা সোম এবং বিকাশ দত্ত তার পাশাপাশি তাদের ঘনিষ্ঠ দু একজন কিন্তু ওখানে ছিলেন কালীপূজোর রাতে এবং গতকাল সকাল থেকেই এই মধুরিমা তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তিনি বাড়ির মধ্যেই কার্যত ঘুম মেরে যান এরকম একটা গম্ভীর হয়ে যান তিনি এবং তার শরীর খারাপ হতে থাকে আমরা কোথাও এবং তার পাশাপাশি সেই সময় দাঁড়িয়ে তার ছেলেকে টাকা হয় অন্তত তার মা সে কথা বলছেন তারপর আসার পর তিনি খানিকটা তার শারীরিক পরিস্থিতির উন্নতি হয় বাড়িতে ছিলেন তারপর রাতে তাকে ডাকাডাকি করা হয় কিন্তু তার কোনো সাড়া শব্দ না পাওয়ার পর তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কিন্তু কেউই এক্ষেত্রে কোনো গুরুত্ব দেয়নি তাই নয় এখানে যে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক তাকেও ডাকা হয় কিন্তু যেহেতু সারা শব্দ মিলছিল না সেই কারণে তারা পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশ আসার পরই কিন্তু এই যে মৃতদেহ তাকে নিয়ে যাওয়া হয় এবং আমরা এই যে অ্যাম্বুলেন্স চালক অপু শীল তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছিল অপু সেদিন কালকে কি ঘটেছিল কালকে আমার কাছ থেকে এই ফোনটা নিই কালকে আমার কাছ থেকে আমার কাছে আননোন নম্বরে একটা ফোন আসে ফোন আসার পর আমি এখানে আসি আমি অ্যাকচুয়ালি আমার অ্যাম্বুলেন্সের বিজনেস আছে আমি পাড়ারই ছেলে ঠিক আছে তা আমি এসে দেখলাম যে মেয়েটি এরকম ফার্স্ট ফ্লোরে থেকে নামার সময় যে ফার্স্ট যেই ধাপটা থাকে ওইখানে পড়েছিল ঠিক আছে এবার হলো আমরা তুলিনি সেই পুলিশ আসার পর্যন্ত ওয়েট করছিলাম পুলিশ আসলো মোটামুটি এক ঘন্টা পরে তাই তো শুনেছো এক ঘন্টা পরে এসেছিল হ্যাঁ এক ঘন্টা পরে আসলো তারপরে আমাকে আবার ফোন করেছে আমি এসে পেশেন্টকে শিফট করি আমার অ্যাম্বুলেন্সে এখান থেকে এমআর বাঙ্গুরে নিয়ে পেশেন্টকে কি অবস্থায় দেখেছিল পেশেন্ট মদ্যপ অবস্থায় ছিল কি করে বুঝ স্মেল বেরোচ্ছিল আর দেখেও বোঝা যাচ্ছিল আর তার যে লিভ ইন পার্টনার মানে মেয়েটি হ্যাঁ তার অবস্থা কি ছিল মেয়েটি না ছেলেটি ছেলেটির অবস্থা কি ছিল মানে ছেলেটি হ্যাঁ ছেলেটিও মদ্যপ অবস্থা ছিল হ্যাঁ ছেলেটিও মদ্যপ অবস্থা ছিল এটাই কখনো যাওয়া কি হয়েছিল ঘটনা কিছুই যায় না আমি বাড়ি ঢুকছি হঠাৎ দেখি একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো তা আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আমি পাশেই থাকি তা কী ব্যাপার কেউ বোধহয় অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স তখন একটা ছেলে বলছে আয় না তোল না তোল না হ্যাঁ আমি আছি তো তুই তোল না তা ও আর আমি গেলাম গিয়ে দেখছি যে মেয়েটা সিঁড়ির ল্যান্ডিংয়ে পড়ে আছে অর্ধনগ্ন তা দেখে আমার অগ্ধনগ্ন দেখেই আমার সন্দেহ হয়েছে সন্দেহ তোকে আমি বললাম কেসটা কিন্তু সুবিধার না তুই তুলতে যাস না এ পুলিশে ফোন করা হোক তা পুলিশে
এখানে আসলাম, আমি বললাম ওদেরই বাড়ি আর কাকার ছেলেকে আমি বললাম তোমার বাড়ির ঘটনা তো, তুমি পুলিশে ফোন করো। তা ও দেখি আস্তে করে সরে গেল। চারতলার এক ভদ্রলোক ভদ্রমহিলা তারা রুটি আনতে গেছিলো, রুটি আনতে গিয়ে তারা ফিরে এসে ওই অবস্থা থেকে তারা উঠতে পারছে না, তার দুই মেয়ে উপরে। দেখো শুভজিৎ, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অপু যে কথা বলছেন, একটা আননোন নাম্বার থেকে তার কাছে ফোন এসেছিল, ফলে তার পক্ষে মানে তিনি কিন্তু বারংবার এই দাবি করছেন যে আননোন নাম্বার থেকে ফোন এসেছিল এবং তিনি যেহেতু শুরুতে এই রকম অবস্থায় একটি মেয়ের দেহ দেখতে পান সে কারণে তিনি রাজি হননি নিয়ে যেতে, তার পাড়াতেই অ্যাম্বুলেন্সের বা ব্যবসা রয়েছে সে কারণেই তাকে ডাকা হয়েছিল। কিন্তু পুলিশ আসার পর ওই অপু শিলি কিন্তু তাকে নিয়ে যায় এমআর বাঙ্গুর হাসপাতালে এবং সেই সময় তার মৃত্যু হয়েছে এমনটাই পুলিশ সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। প্রদীপ, আসবো তোমার কাছে, ওই তরুণীর সঙ্গীর মা তার সঙ্গে তুমি কথা বলেছিলে, তিনি কি বলেছেন একবার শোনাই দর্শকদের। আমরা বেরোবো, ঘরে মদের বোতল ছিল, ও ওই মদের বোতল খিচুড়ি রান্নায় ছিল সেসব খেয়েছে, হ্যাঁ খেয়ে তারপরে আমরা তো বেরিয়ে গেছি হসপিটালে, এসে দেখি ঘরের মধ্যে এরম করে শুয়ে আছে, চুলগুলো সব সামনে টামনে। তারপর আমার ছেলে আবার উঠিয়ে বলো কালকে মনে হয় অনেক খেয়ে ফেলেছে মদ, খেয়ে টেয়ে মনে হয় ঘুমোচ্ছে এখন। ও আবার তাড়াতাড়ি করে শুয়ে গায়েটায় চাপ ঢাকা ঢুকা দিয়ে দিল, বলে তাহলে এখন আর ডেকো না, থাক পরে উঠে খাবে। আমার ছেলে, আমার ছেলে তো খুব ভালোবাসত ওকে। ওর দিদি আসলো, ও তারপর নানাচাড়া করে বলে কি কাকিমা মধু তো নেই। প্রদীপ্তর কাছে আরেকবার যাই। প্রদীপ্ত, এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে? দেখো, যে লিভ ইন পার্টনার রয়েছে এই বিকাশকেই কিন্তু পুলিশ ডেকে পাঠিয়েছে, নয় পুলিশ সঙ্গে করেই তাকে নিয়ে গিয়েছে, এই ঘটনায় তাকে আটক করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি তুমি শুরুর দিকে একটি প্রশ্ন করছিলে যে এখানে কার কার উপস্থিতি, সেই বিষয়ে পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে এবং সে কারণেই বিকাশকে ডেকে জিজ্ঞাসাবাদ করা পর্ব চলছে। আর তবে আমরা স্থানীয় সূত্রে যা জানতে পারছি, এখানে কিন্তু এই যে বাড়ি বা যে ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে বলা হচ্ছে, আর সেখানে কিন্তু মাঝে মধ্যেই এরকম ঘনিষ্ঠ ষ্টদের নিয়ে মদের আসর বস্তু, অন্তত স্থানীয় বাসিন্দারা সে কথা বলছেন। এবং এই যে তো বা কিছুক্ষণ আগে যে বক্তব্য তুমি শোনাচ্ছিলে বা ছেলেটির মায়ের বক্তব্য, সেখানেও কিন্তু তিনি স্পষ্ট বলছেন যে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটত এবং মেয়েটি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন এমনটাই তিনি দাবি করছেন। তবে সম্পর্কের কোনো টানা পড়ে নয় এমন দাবিও তারা করছেন। বেশ, নজর থাকবে প্রদীপ্ত, প্রদীপ্ত নজর রাখো। ফালাকাটায় শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এক নয়, একজন নয়, দুজন মিলে শিশুকে ধর্ষণ করে খুন করেছে এমনটাই অভিযোগ। বিস্ফোরক দাবি মৃত শিশুর মা ও দাদুর। বড় খবর, বড় খবর। স্থানীয়দের দাবি, ধৃত দ্বিতীয় অভিযুক্ত ওই ঘরেই ছিল, বেগতিক বুঝে প্রধান অভিযুক্তকে মারধর করে দ্বিতীয় অভিযুক্ত, নিজেকে বাঁচাতে গণধোলাইয়ে সামিল হয় দ্বিতীয় অভিযুক্ত। ফালাকাটার ধনিরামপুর গ্রামের বাসিন্দাদের দাবি ঘিরে নতুন করে সরগোল। এই ঘর ওঘর খুঁজি, ওকে পাইনি। তারপর ডিগির পিছনে ওদের ডিগি আছে একটা অন্য মানুষের, তো ওদিকে গেছি, ওদিকে খুঁজছি জঙ্গলে টঙ্গলে নাই। তারপর পাশের বাড়ির লোক বলতেছে কি একটু আগে না শব্দ হয়েছে কিসের। তারপরে কি করছি, তখন আমার বোন ডিগির পাড়ে যায় আর ঝাঁপ দিছে, ঝাঁপ দিয়ে বাচ্চাকে হালকা দেখা যেতেছে, উঠাইছে আমার বাচ্চারা, তখনই ওরা মাইরে বলাইছে। তবে আরেকজন ও পালাই গেছে জানলা দিয়ে, আর একে যাইতে পারে না, একে ধরে রাখছে। তারপরে সবাই আমার মেয়েকে ওরা মাইরে বলেছে কি অত্যাচার করছে, আমার মেয়ের গলায় টলায় কত কামড়ের দাগ, ওর শরীরে কাঁচা রক্ত। আমার ছোট্ট একটা মাত্র মেয়ে ছিল, আমার মেয়েটাকে ওরা মাইরে বেলায় যত শাস্তি চাই, যে আছে তার ফাঁসি চাই আমি। আমার মেয়েকে ও যেরকম কষ্ট দিয়ে মারছে, আমিও চাই ও সেরকম কষ্ট পায়। আমারও আমার ফুলের মতো বাচ্চাটা খেয়ে ওরা মাইরে বেলাইলো, ওরা ছাইরে দিল, আমি ওদেরকে কিছু করতাম না, কিন্তু আমার মেয়েটাকে ওরা মাইরে বেলাই। যে মনোরঞ্জন, মনোরঞ্জনকে আমি পাশে, মনোরঞ্জনকে কি লিখমন্দা কি সেরে, কিছু হয় না, কিছু হয় নাই। হ্যাঁ, এই গিয়েছে এই কি একই ভক্তকে এখানে কি কে মনে কি ধর্ষণ করতে পারে, পারে না ধর চেঙ্গা, পারে না। আমি কি বলিস, তুই মদ খাচ্ছিস, তুইও ঘরতে ছিলিস, তুইও তো ছিলিস, এই কথা ছাটকা মারি আমার থেকে পালা চলে গেছে, ও চলে গেছে ওর বাড়িতে গেছি, বউর তালা ভরা, তখন ওকে হাসপাতালে ধরা পড়ছে, ইয়া ফালাকাটা, ফালাকাটা থানা ধরা পড়ছে সন্ধ্যা ছটার সময়।
খগেনহাটের ধনিরামপুর টু গ্রামের যে ঘটনা এই মুহূর্তে সারা বাংলা থেকে শুরু করে গোটা দেশে প্রচারিত হয়েছে। যে জায়গায় রয়েছি এই সেই গাছ, সুপারি গাছ, এই গাছেই বেঁধে গণপিটুনি হয়েছিল অভিযুক্তর, আর সেই অভিযুক্ত প্রাণ হারিয়েছে। তবে যেটা প্রশ্ন এখানকার মানুষের, তারা যেটা অভিযোগ করেছেন, যারা এই গণপিটুনির ঘটনায় জড়িত তাদের মধ্যে একজন আরও একজন অপরাধী, কারণ ঘটনাস্থলে দুজনকে দেখতে পাওয়া গেছে, একজন মারা গেছে, আরও একজন ছিল যারা এই ঘটনাস্থলে ছিলেন, আর সেই ব্যক্তি কিন্তু এই অপরাধীকে মারা শুরু করে এই গাছে বেঁধে। ফলে হয়তো এমনও ঘটনা ঘটতে পারে, যেটা এলাকাবাসীরা মনে করছেন, যে নিজের অপরাধ ঢাকতে গিয়ে একজনের ওপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। আমি পেছনের ছবিটা আরেকটু দেখাতে বলবো, এখানে রয়েছে সেই কাঠটি, যে কাঠটি দিয়ে কিন্তু গণপিটুনির ঘটনা ঘটেছে। ফলে পরিস্থিতি কী অবস্থা হয়েছিল সেই সময় সেটা কিন্তু জানান দিচ্ছে এই সমস্ত ঘটনাগুলো। যিনি মূল অভিযুক্ত তার বাড়ি আবার ঠিক বাঁদিকে, আর ঠিক উল্টো দিকেই মেয়েটির বাড়ি। এই ঘরের মধ্যেই কিন্তু যাবতীয় ঘটনা ঘটে, এবং কুকীর্তি যাকে বলা যায় সেই ঘটনা ঘটেছে। মেয়ের মা যখন সেই ঘরে যান তাকেও কিন্তু তিনি গিয়ে লক্ষ্য করেন যে মেয়ের জামা কাপড় পরে রয়েছে রক্তাক্ত অবস্থায়, আর মেয়েটিকে ততক্ষণে ফেলে দেওয়া হয়েছে পুকুরে। সব মিলিয়ে যা ঘটনাক্রম তা কিন্তু জানান দিচ্ছে যে হার হিম করা ঘটনা একের পর এক ঘটেছে গতকালকে, আর এই সুপারি গাছেই মূল অভিযুক্তকে বেঁধে বেধরক পেটানোর পর তার প্রাণ গেছে। আরও একবার জানান দিচ্ছে এখানকার মানুষ যে যিনি মূলত তাকে মেরেছেন তিনিও ছিলেন আরও একজন অপরাধী, আর সেই অপরাধী নিজেকে দোষী হিসেবে প্রমাণ যাতে না করা যায় তার জন্যই কিন্তু এইভাবে আক্রমণ হেনেছিল। খগেনহাটের ধনিরামপুর থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে ফালাকাটায়, নতুন করে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, সহকর্মী সুমন। সামিল হয়েছেন গোটা গ্রামের মানুষ একটাই দাবি, যে অপর যে অভিযুক্ত রয়েছে তার ফাঁসি দিতে হবে। ফলে সেই ফাঁসির দাবিতে গতকাল এক প্রধান অভিযুক্ত তাকে পিটিয়ে মারা হয়েছে, এবং আরো যে একজন অভিযুক্ত রয়েছেন তার ফাঁসি এখন দাবি করছে গোটা গ্রাম। টায়ার জ্বলছে, জায়গায় জায়গায় আগুন জ্বলছে, এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ যেমন হচ্ছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ হচ্ছে। গ্রামবাসীরা বলছেন যে প্রশাসনের উপর তাদের আস্থা নেই, ফলে যে অপরাধী এখনো গ্রেপ্তার হয়ে বেঁচে আছে তাকে ফাঁসি দিতে হবে, এবং সেই ফাঁসি আজকেই দিতে হবে, এমন দাবিও গ্রামবাসীরা করেছেন। মানে যে প্রশ্ন উঠেছিল গতকাল থেকেই, আমরাই প্রথম এই চেক করেছি যে দুজন অপরাধী ছিল সেখানে, এবং মিতার যে মা, এই নাবালিকার যে শিশু কন্যা, কি কন্যার মা, তিনিও দেখেছিলেন। সুমন, আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাইবো। দেখো, এর আগেও দেখেছিলাম যেখানে সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা রাখতে পারেননি, রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারেননি, তারা সিবিআই তদন্ত দাবি করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই, এবং দেখা গেছে এই ধরনের ক্ষেত্রে, খুন ধর্ষণের ক্ষেত্রে যেখানে অভিযোগ উঠেছে সেখানে তারা ময়না তদন্ত চেয়েছিলেন কোনো সরকারি, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হোক, এই ক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম কোনো দাবি উঠেছে? দেখো, সিবিআই তদন্তের দাবি উঠেছে। আসবো আসবো আসবো, সঙ্গে থাকো সঙ্গে থাকো, আসবো। পালাকাটার খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা নজর রাখছি, নজর থাকবে আমাদের, অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। সরসুনা বিপ্লবী বাঘাযতীন সংঘের কালী পুজো, এবারে থিম মুক্তি। মণ্ডপ জুড়ে পাখির মডেল, হাড়ি দিয়ে বানানো হয়েছে পাখির বাসা। 57তম বর্ষে পদার্পণ করল বিপ্লবী বাঘাযতীন সংঘের এই পুজো।